আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনার আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু পেঁপে গাছ আসলে এটা গাছ না একটা পেঁপে বাগান এটা গত বছরে লাগাইছিলাম তো এবার ডায়েরাম হওয়ার কারণ হচ্ছে এবছর যে ঝড় হিসেবে ঝড়ে তো সব ভেঙে গেছিলো সেজন্য গাছের আবার মানে পালসে ছড়া হয়েছে পালসে ছড়ার পর থেকে আবার দেখা যাচ্ছে পেঁপে কিছু ফের ধরা পেতেছে তো আজকে আপনাদের যে জিনিসটা একটু দেখাবো এটা হচ্ছে ভিন্ন একটা জিনিস ভিন্ন জিনিস বলতে এটা হচ্ছে আমি যে আমার পেঁপে খেতে এসেছি যে পরিমাণে মশা এই মশার হাত থেকে বাঁচার জন্যই আমি যে পদক্ষেপটা নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাবো তো তার আগে বলে রাখি আমার ভিডিও যে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন তার আগে আমার এই জমিতে কিছু কিছু চাষ আছে ওই সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখবো ওই যে আপনি বান দেখতে পাচ্ছেন ওখানে পেছনে এই বানটা হচ্ছে কুয়ের বান তারপর একটা করলা বাগান আছে তারপর হচ্ছে কিছু বেগুন গাছ আছে ঝাল গাছ আছে সবগুলো আপনারা জানেন এখন আমি যাব আমার পেঁপের ওই যে পেঁপের ভেতরে যে পুঁয়ের বান আছে এই যে এটা হচ্ছে আমার পুঁয়ের বান এই যে দেখতে পাচ্ছেন পুঁয়ে আছে আর একটা হচ্ছে করলা বাগান আসলে আমি এগুলো দেখতে তারপর দেখতে এসে যে কী পরিমাণে মশা এই মশার হাত থেকে বাঁচার জন্য আমি যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে কয়েল প্রথমে তুমি কয়টা কয়েল এসছে এবং কীভাবে কাজ করায় সেটা আপনার দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই যে এই হচ্ছে আমার করলা বাগান এই যে পেপের মধ্যে আছে কোন প্রচুর পরিমাণে করলো ধরেছে কালকে প্রায় এক কেজি করলভাবে তুলে নিয়ে গেছি মানে তিন থেকে সাত দিন পর তুলি এরকম হয় আর এখন আমি আপনাদের দেখাবো যে কয়েল কটা নিয়ে এসেছি আপাতত কয়টা ধরেছি চলুন আপনাদের আমি প্রেস ক্যামেরা দেখাবো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা কয়েল একটা কয়েল মোট আমার কাছে আছে কটা কয়েল দুইটা কয়েল আচ্ছা দুইটা কয়েল কী কাজে ব্যবহার হবে তো তাই না এরকম একটা মানুষ ফোনে প্রশ্ন আসতে পারে আমি যখন কয়েল কিনেছি বলে যেমন মাঠে নিয়ে যাবো তখন আমাকে মানুষ অনেক রকম অনেক রকম কথা বলেছে যে কি পা বল লাকে যে মাঠে কয়েল নিয়ে যাবে আমি মাঠে যে এত পরিমাণে মশা যে আমি যেখানে কাজ করবো এবং টিকে থাকে কায় বাদা যখন আমি এই গাছগুলো যখন জমি যখন চাষ মানে ইয়ে করছি নিরাস্তি তখন আমি কী করছি জানেন যে সুমতে একটা দিচ্ছি আমার পেছনে একটা দিচ্ছি মাঝখানে এরকম একটা কয়েক সময় দিয়েছি যাতে মশার হার কম লাগে যখন আমি এগুলো বসবো যখন আমি এগুলো নিড়াবো তখনই একটা মাঝখানে দেবো একটা আমার সামনে দেবো যাতে করে আমার সামনে এবং পেছনে দুই দিকে যাতে সেফ থাকে সেই জন্য দেখা যাচ্ছে এটা যদি যেভাবে বাতায় যাবে সেভাবে দিলে দেখা যাচ্ছে মশা কম লাগবে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে তো অবশ্যই আপনারা দেখছেন এটা করলা